নবান্নে সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে কি বললেন সূর্য সুজন, দেখুন ভিডিও। জীবিকা সেবক 38 মাস টাকা পাচ্ছে না, আপার প্রাইমারি প্যানেল হয়ে রয়েছে 7 বছর অ্যাপয়েন্টমেন্ট, গ্রুপ বি প্যানেল হয়ে রয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন 60,000, তাদের অ্যাপয়েন্টমেন্ট নেই। এছাড়া গরিব মানুষ সাধারণ মানুষ হাজার রকম বিপদে, তখন সরকার বলছে টাকা নেই বলে আমরা করতে পারছি না, নো আর্নিং অনলি বার্নিং মুখ্যমন্ত্রী বলছেন, অথচ সরকারের দপ্তর 400 কোটি টাকা আমি বলবো লুট হচ্ছে। সরকারের কোথায় বাড়ি হবে, দপ্তরে নতুন অফিস হবে, অফিস সারানো হবে, অফিস সাজানো হবে, অফিসের খাটপালঙ্ক জোগাড় হবে কিনা, এটা কি প্রায়োরিটি? এটা আবার লুঠের ব্যবস্থা। আমরা বলেছি এটা হতে পারে না, উনি কোথায় বললেন না এরকম হয়নি, আমরা বললাম হয়েছে আপনি জানেন না হয়েছে। পরে দপ্তরের মন্ত্রীরা দপ্তরের সরকারের আধিকারিকরা স্বীকার করলেন যে হ্যাঁ এরকম একটা হয়েছে অনেকদিন আগে, এই 1-3-4 মাস আগে হয়েছে। আমরা বলি যে এটা প্রায়োরিটি নয়, ফলে এটা করে আপনি গরিব মানুষের কর্মসংস্থান সেইটা করুন, এটাকে বাদ দিন। আমরা বলেছি এবং চ্যালেঞ্জ করতে হয়েছে, যে আপনি হয়তো জানেন না আমি চ্যালেঞ্জ করছি, যদি আমি ভুল বলি পরে আমি উত্তর দেবো, আর আপনি যদি ভুল বলেন, মুখ্যমন্ত্রী যদি ভুল বলেন, পরে বোধহয় উনি বুঝেছেন যে এটা একটা ফাউল হচ্ছে সরকারের দিক থেকে। আমার ধারণা সরকার নিশ্চয়ই যথাযথ পদক্ষেপ নেবে, না নিলে কিন্তু ছাড়বো না। গরিব মানুষ চাকরি পাবে না, কাজ পাবে না, অ্যাপয়েন্টমেন্ট হবে না, আর খালি সরকারের পেল্লায় বাড়ি হবে আর অফিসারের জন্য ঘর হবে গাড়ি হবে এটা চলবে না। যেভাবে সাধারণ মানুষের বিপদের সময় পাশে দাঁড়িয়েছে, সরকারের অনেক ত্রুটি থাকলেও মানুষ মানুষের পাশে দিয়ে দাঁড়িয়েছে, সেই মানুষকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই। তাদের চোখ লাগানো হয়েছে কিন্তু মানুষকে থামিয়ে দেওয়া যায়নি। এখানে আমরা খুব নির্দিষ্ট দাবি করেছি মাস্ক, সাবান, স্যানিটাইজার রেশন মারফত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিদ্যুৎ 200 ইউনিট পর্যন্ত ছাড় দিতে হবে, পরিবহন ভয়ঙ্কর বিপর্যস্ত ইত্যাদি, এবং বিশেষ করে জীবন জীবিকা গরিব মানুষের লেখাপড়া যারা ছেলে মেয়েদের পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না, রেজাল্ট বেরোলে চাকরি হচ্ছে না, অথচ সরকারের দপ্তরের বাড়ি হওয়া, বাড়ি তৈরি, বাড়ি সরানো, বাড়ি সারানো, বাড়ি সাজানো, তার জন্য 400 কোটি টাকা ওরা আপত্তি করছিলেন, প্রথমে আমরা চ্যালেঞ্জ করেছি। সরকারের দপ্তরে আবার লুঠের বন্দোবস্ত হচ্ছে মানুষের জন্য, তার চাকরি এবং কাজ জীবিকা সেবকেরা 38 মাস বাইরে পায়, সবাই চেনে। সূর্যবাবু ক্যাটেগরিক্যালি বলেছেন, আমরা একই কথা বলেছি সবাই, সুভাষ চষ্ক কিংবা কান্তি গাঙ্গুলিরা তারা যথেষ্ট ভালো জানেন, আয়লার বাঁধ যেখানে বাঁধা হয়েছে সেখানে মানুষ বিপদ থেকে নিষ্কৃতি পেয়েছে, আয়লার বাঁধ নাবাদ এবং লুট করার দায় রাজ্য সরকারের, আবার প্রয়োজনে আমাদের দিল্লির কাছে যেতে হবে। এবং আবাস যোজনার বাড়ি পাকা ছাদের হতে হবে, এই দুটো কথা সরকারকে কার্যত মানতে হয়েছে। এরকম অনেক কথা আছে, 100 দিনের লোক যেন ঠিকমতো কাজ পায়, পরিযায়ী শ্রমিক যেন অসুবিধে না করে, পরিবহনের সংকট যাতে কাটানো যায়, কর্মসংস্থান এবং জীবিকা এখানে 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে নিষ্কৃতি পাওয়া দরকার। আমরা এই স্পষ্ট কথাগুলো বলেছি, কিছু কথা ওরা গ্রহণ করেছেন অথবা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। আমরা বলেছি ত্রাণের ব্যাপারে কোনো রকমভাবেই কোনো অস্বচ্ছতা মেনে নেওয়া যাবে না। একটা রাখতে চেয়েছিলেন যে এটাকে বাড়ানো হোক, আমরা বলি যে আমরা হচ্ছে পার্টি হতে পারি, আর লকডাউন বাড়বে কি বাড়বে না সেটি ভিন্ন মত আছে, কোনো প্রস্তুতি না নিয়ে যেভাবে 4 ঘন্টার মধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছিল, আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যারা 4 ঘন্টা বাড়ির থেকে 4 ঘন্টার ডিস্টেন্সে বেশি আছে তারা বাড়ি ফিরবে, তারা কি খবর পেয়েছিল যা হয়েছে বিশ্বাস করার জন্য, তারপরে লকডাউন করা হলো যাতে করে এই প্রস্তুতি না নেওয়া হয়, তার জন্য ব্যবহার করা হয়নি। এই 3 মাস সময় চলে গেল, যা প্রস্তুতি দরকার ছিল সেটা করা হয়নি, আবার বাড়িয়ে আবার বিরাট কিছু হবে কি জানি না আমরা। ভারতের মতো দেশে আমরা তখন থেকে বলেছি যে কোনো প্রস্তুতি ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া এবং টেস্টিং ছাড়া, আগের বারেও বলেছি টেস্টিং টেস্টিং, টেস্ট করলে বোঝা যায় যে কোনখানে কত কেস আছে, কীরকমভাবে রোগটা ছড়াচ্ছে এবং সেখানে কন্টেনমেন্ট জোন করা, কত জায়গায় কড়াকড়ি করতে হবে আর কোনখানে ছাড় দেওয়া হবে। এত বড় বিশাল দেশে, পৃথিবীতে এরকম দেশ নেই একমাত্র চীন ছাড়া যারা কী বলে পুরোটা লকডাউন করেনি,
আর পৃথিবীর সব দেশ সব জায়গায় সমান লকডাউন করে। যাই হোক, এটা বিশেষজ্ঞদের নিয়ে ঠিক করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে, আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আছে, কেন্দ্রীয় সরকার আছে, তাদের বিশেষজ্ঞরা আছে, এইটা এখানে সর্বদলীয় সবাই আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি।